লুরিনের কাহত অঙ্কিতা কিয়। রাজ্য রাজনীতিত এই প্রশ্নই এতিয়া জোকারণির সৃষ্টি করেছে। অঙ্কিতা দত্ত কংগ্রেসের এগারী শক্তিশালী নেত্রী এতিয়া নিলম্বিত। যুব কংগ্রেসের রাষ্ট্রীয় সভাপতি শ্রীনিবাস বিভির বিরুদ্ধে মানসিক নির্যাতন যৌন আতিশয্য চলার অভিযোগ উত্থাপন করে এফআইআর দাখিল করে কংগ্রেসের ছয় বছরের নিলম্বিত হবলগিয়া হয়েছিল অঙ্কিতা দত্ত। তার পিছতে চর্চা চলিছিল যে অঙ্কিতা দত্তর রাজনৈতিক ভবিষ্যৎ কি হব, রাজনৈতিক কেরিয়ার কি হব, আন দলত যোগদান করব নাকি অঙ্কিতা দত্ত। তেনে ধরনের জল্পনা কল্পনা চলি থাকার মাজতে একটা কৌশলী ইঙ্গিত প্রদান করলে অঙ্কিতা দত্ত। হঠাৎ লুরিণজ্যোতি গগৈর সভাত উপস্থিত হল, বৈঠকত উপস্থিত হল অঙ্কিতা দত্ত। হয় শিবসাগরের হোটেল হলিডে ইনত এক বৈঠকত হঠাৎ লুরিণজ্যোতি গগৈর কাষত উপস্থিত হল অঙ্কিতা দত্ত। আর অঙ্কিতা দত্তই এই বৈঠকত অংশগ্রহণ করিয়েই এটা ইঙ্গিত দিলে যে অতি শীঘ্রে হয়তো অসম জাতীয় পরিষদত যোগদান করিব পারে অঙ্কিতা দত্ত। ইমানে নহয় কেইবাটাও তাৎপর্যপূর্ণ মন্তব্য করিলে অঙ্কিতায়। যদি শিবসাগরের রাইজে বিচারে তেতিয়া হলে অসম জাতীয় পরিষদত যোগদান করাত আপত্তি নাই অঙ্কিতা দত্ত। রাইজে যা বিচারে সেটাই আমি করি, আর মই ইয়াত ঘুরি আছো, আর সময় যেটা রাইজে মোক মোর পরিয়ালে তেখেতলোক হয়, তেখেতলোকে মোর ফালপা যা বিচারে মই সেটাই করি। আজি যদি মোর যেখিনি মোর লগত কাম করি আছে সহযোগী সকল, তেখেতলোকে যদি কয় কি কংগ্রেসতে থাকা সেয়াই করিম, যদি কয় কি বিজেপিলে যাওয়া সেটাই করিম, যদি তেওঁলোকে কয় এজিপিলে যাওয়া তে এজিপিলে যাম, মোর রাইজে মোক যি কব মই সেয়াই করিম। লগতে অঙ্কিতাই কলে রাজনীতিত অসম্ভব বলিবলৈ একোৱে নাই। রাজনীতিত অসম্ভব একো নহয়, কিন্তু মই কাম করে গৈছো আর কাম করে যাম। আর ইয়ারোপরি লুরিণজ্যোতি গগৈ নেতৃত্বত রাজ্যজুড়ি চলি আছে এক অসম যাত্রা। এক অসম যাত্রা আজি শিবসাগরের রংঘরের শিবদৌল বাহির করা হয়, আর এই যাত্রার বিষয়ে উল্লেখ করলে অঙ্কিতা দত্তই কলে যে লুরিণজ্যোতি গগৈর এক অসম যাত্রা পূর্ণ সমর্থন আগবাইছে, আর এই ক্ষেত্রত অসমবাসী রাইজক আহ্বান জানাইছে যে অসমক ভালপোৱা সকল লোকেই এই যাত্রাত অংশগ্রহণ করা উচিত। তেখেতক এবার মাত লগাবলৈ আহিলো আর তেখেত নবপ্রজন্মর মানে লিডার হিসাবে ওলাই আহিছে। এইটো নহয়, ইট ইজ এ কমপ্লিটলি নন পলিটিক্যাল আজি ডিসকাশন হয়েছে, আর বেসিকলি তেওঁলোকে যাত্রা এটা করে আহিছে, রাইজৰ পৰা কি পাইছে কি নাই পাইছে সেইখিনি জানিবলৈ আহিলো যেহেতু আমিও রাজনীতিত আছো। হয় অঙ্কিতা দত্তর এনে কিছু তাৎপর্যপূর্ণ মন্তব্য তথা স্থিতিয়ে এতিয়া বিশেষ চর্চা লাভ করেছে যে অঙ্কিতা দত্তই অসম জাতীয় পরিষদত যোগদান করিব নেকি অতি শীঘ্রে। উল্লেখযোগ্য যে আমগুড়ি সমষ্টি শেহতীয়াকৈ কৰ্তন কৰা হৈছে সমষ্টির পুনৰ নিৰ্ধাৰণ অনুসৰি। সমষ্টির পুনৰ নিৰ্ধাৰণৰ চূড়ান্ত তালিকাৰ পৰা বাদ পৰিল আমগুড়ি সমষ্টি। এই আমগুড়ি সমষ্টিৰ পৰা অঙ্কিতা দত্তই কংগ্ৰেছৰ টিকটত 2016 আৰু 2021 চনত প্ৰতিদ্বন্দ্বিতা কৰিছিল যদিও পৰাস্ত হৈছিল প্ৰদীপ হাজৰিকাৰ হাতত।